No, 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 no. वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो तुम्हारा सबाई कैमन आशा कर खूब भाव आचो। तो आज के तुम्हारे नहीं चले एक नतून वीडियो। तो ए सकाल बेला देखते हमें हाथे ब्राश नहीं आची, तो एखो ब्राश करी गो। तो फ्रेश हुए तब वीडियो शुरू करब। तो आजकल वीडियो तुम्हारा निश्चय थैमेल देखे बुझते पे गे। तो आजकल वीडियो 24 आवर्स चैलेंज और वीडियो मैं व्यंजन बर्णे जतगुलो अक्षर आछे तो सब अक्षरगुलो दिए मैं सब प्रथम अक्षर दिए खाबार खाबो। तो चलो वीडियो शुरू करा जाक। आगे हमें फ्रेश हुए आसि तारपरे वीडियो शुरू कर। तो हे फ्रेंड्स, हमें एखन फ्रेश हुए चले एसेछि। तो हमें एखन क दिए मैं व्यंजन बर्णे फार्स्ट हच्छे क। तो क दिए हमें एखन खाबो केक, कारण एखन सकाल बेला हमें केकटाई चूज करेछि और क दिए अनेक किछुई हय। तो हमें फार्स्टे केकटाई खाबो। तो तोमरा देखते पाच्छो एखाने केक हमें निये चले एसेछि। तो फार्स्टे केक खाबो और अनेक भालो भालो खाबारो आछे, आबार अनेक खराब खराब खाबारो आछे जेगुलो एकदमई माने आमि खेते पारबो ना, ना पारार मतोई, किन्तु ताओ तोमादेर जन्य आमि खावार चेष्टा करब। আর যেগুলো যেগুলো একদমই খেতে পারবো না তো সেগুলো সেগুলো আমি অরূপকে দিয়ে খাবো। এখানে আমি বলিনি দেখতে পাচ্ছি তোমরা কেক। তো কেকটা আমি এখন খাবো। কেকটা দেখে মনে হচ্ছে খুবই ভালো খেতে হবে। তো খয়ের পরে এরপর আসছে গ। তো গ দিয়ে আমি এনেছি গজা। তো গ দিয়ে অনেক খাবারই হয়, তো আমি নিয়েছি গজা। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ঝাল গজা, কারণ মানে এটা ঝাল ঝাল খেতে, গজা তো মিষ্টি হয়। তো এটা ঝাল খেতে কুকুরের মতো লাগে। একটু গজা দেখো, এই গজাগুলো তোমার কাছে অনেক হয়েছে, আমি ফার্স্ট টাইম খাচ্ছি, খুব ভালো হয়েছে। তো চলো গ দিয়ে গজা খাওয়ার পরে এবার গ দিয়ে কি খাই তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, গয়ের পরে এবার ঘ। তো আমি ঘ দিয়ে খাচ্ছি ঘুগনি, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। তো ঘুগনিটা দোকান থেকে কিনে আনলাম এইমাত্র। তো মুড়ি দিয়ে খাবো। তো ফার্স্টে শুধু একটু খাচ্ছি। তো ঘ দিয়ে ঘুগনি খাওয়ার পরে আবার তোমাদের সাথে পরে আমি আসছি, কারণ ঘুমিয়ে খাওয়ার পরে আর আমার পেটে কিছু জায়গা নাই। তো সকাল থেকে কেক খেয়েছি, খেজুর খেয়েছি, গজা খেয়েছি। তো গজার পরে ঘুমিয়ে খাচ্ছি, তো পেটে আমার আজ কিছু জায়গা নাই। তো ঘুমিয়ে খাওয়ার পরে একটু রেস্ট নিই আবার তোমার সাথে। তো বন্ধুরা, ঘরেতে ঘুমিয়ে খাওয়ার পরে আমি পুঁয়ো দিয়ে কিছু খাবার পাইনি। তো পুঁয়ো দিয়ে যদি কোনো কিছু খাবার থেকে থাকে তো তোমরা আমাকে কমেন্ট করবে, কারণ আমি তো কোনো পুঁয়ো দিয়ে খাবার খুঁজে পাইনি। তো ওর পরে আছে চ। তো আমি চ দিয়ে এখন খাবো। দেখতেই পাচ্ছ এটা কি চানাচুর। তো আমি চ দিয়ে এখন চানাচুর খাবো। চানাচুর খাওয়ার পরে এখন ছ। তো ছ দিয়ে আমি এখন খাবো ছাতু। তো এই দেখো ছাতুটার নাম হচ্ছে পুষ্টি ছাতু। তো এটা আমার ভাইজিকে দেওয়া হয়েছিল ছাতুটা। তো ছাতুটা খুবই মিষ্টি, এই দেখো ছাতুটা, ছাতুটা খুব মিষ্টি খেতে। ছাতু মিষ্টি হয় না কিন্তু এটা একটু মিষ্টি, তো খুবই ভালো লাগে। ছাতু খেতে এমনিতে আমার ভালো লাগে। তো দাঁতে শিখে গেছে, তো এদিকে ছাতু ছাতুটা যেহেতু বুঝে পায়, আমি এখন বুঝে পাওয়ার টাইম নেই।
তারপর আমি শুনে যাচ্ছি তো ছ ছয় পড়া আছে বোরকিজ তো বোরকিজ যদি দেখা যায় কি পাওয়া যায় তো চলো আমরা দেখতে থাকো ভিডিওটা এন্ড করতে তো বোরকিজ যদি আমি চুজ করেছি জলজিরা তো বোরকিজ যদি অনেক কিছুই হয় তো আমি জলজিরাটাই ভালো লাগে তো আমি জলজিরা এনেছি দেখে নিতে পারো এটা হচ্ছে জলজিরা তো জলজিরাটা আমি এখন খাবো জলজিরা খাবো না আমার জলগুলো থেকে একদমই ভালো লাগে না তো এটা আমি ঝুড়ি ভাজা তো আমি এখন ঝুড়ি ভাজা খাবো দেখো এগুলো একদমই ঝুড়ি ভাজার মতোই লাগছে তো আমি ঝুড়ি ভাজাটা খাচ্ছি খাবার হয় আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি তো তোমরা যদি জেনে থাকো কমেন্ট করো তো এরপর ইয়োর পরে আছে ট ট দিয়ে আমি খাবো টমেটো তোমরা দেখতেই পাচ্ছ এখানে একদম লাল টুকটুকে একটা টমেটো আছে তো টমেটোটা আমি খাবো কাঁচা টমেটো এটা তো আমার খেতে ভালো লাগছে না কিন্তু তাও চ্যালেঞ্জটা পূরণ করার জন্য টমেটোটা খেতে হবে তো দেখা যাক খেতে পারি পারি না কি আর টমেটোকে তো আমার একদমই ভালো লাগে না তো তাও আমি খাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য তো লাইক অবশ্যই করবে ভিডিওটাতে চলো ঠান্ডা জলটা চুজ করেছি কারণ এত কিছু খাওয়ার পরে খ থেকে সেইটাকে খেয়ে যাচ্ছি তো এত কিছু খাওয়ার পরে খ থেকে আমি ঠান্ডা জলটাই যাচ্ছি কারণ আমার মানে গলা দিয়ে তো সব খাবারগুলোকে না মাখা হয়ে তো ঠটে আমি ঠান্ডা জলে যাচ্ছি তো পেটটা আমার প্রচুর ভরে আছে অনেক কিছু খাওয়া হলো তো ঠান্ডা জলটাকে একটু ভালো লাগছে তো চলো ঠয়ের পরে এরপর কী আছে দেখা যাক তো ঠান্ডা জল খাওয়ার পরে আমি এবার ড তো ড দিয়ে আমি বেছে নিয়েছি ডাল ভাজা তো এটা হচ্ছে মুগের ডাল ভাজা দোকানে পাওয়া যায় খুবই সুন্দর একদম বিন্দু মাখানো ডাল খেতে আর খুবই মশমশে এবার অনেকটা বেলা হয়ে গেছে 11টা বাজতে যায় তো এরপর আমাকে রান্না করতে যেতে হবে তো রান্না বান্না করে এসে আবার যদি পারি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তো এখন অনেকটা বেলা হয়ে গেছে তো তার জন্য আমাকে রান্না করতে যেতে হবে তো এখন এই ড পর্যন্তই থাক তো যেহেতু আমি ঢ দিয়ে কোনো কিছু পাই নিকো তো ড পর্যন্তই ডাল ভাজা পর্যন্ত এখন স্টপ থাক তো আমি রান্না বান্না করে এসে আবার তোমাদের সাথে বসবো তো বাই তো ফ্রেন্ডস এরপর ঢ তো ঢ দিয়ে আমি খাবো ঢ্যাঁড়স তো এই দেখো ঢ্যাঁড়স এটা হচ্ছে কাঁচা ঢ্যাঁড়স যেহেতু আমি সেদ্ধ করিনি তো কাঁচা ঢ্যাঁড়স তো সেদ্ধ করিনি এই কারণেই কারণ আমি আমার বরকে দিয়ে ঢ্যাঁড়সটা খাওয়াবো তো আমার বরকে আমি অনেক কষ্ট করে রাজি করিয়েছি ওকে বলেছি যে ঢ্যাঁড়স তো সেদ্ধ আছে তো ঢ্যাঁড়সটা হচ্ছে কাঁচা তো চলো দেখা যাক চলে তো এটা হচ্ছে সেদ্ধ করা ঢ্যাঁড়স তো এটা হচ্ছে সেদ্ধ করা ঢ্যাঁড়স তো ও এখন খাবে তো খাও এটা সেদ্ধ নয় কাঁচাই তুমি কি করে জানো কি করে জানতাম মানে পাগল আছে নাকি তো ঢ্যাঁড়সটা কাঁচা খাওয়াটা অসম্ভব তবুও চ্যালেঞ্জটা খালি বলছে আমার চ্যালেঞ্জ আমি তৈরি করতে পারবো না সেদ্ধ করতে পারিনি তুমি খাও তো অনেকে কাঁচা ঢ্যাঁড়স মাখা খায় তো সেই মাখা তো খেতে পারবো না মাখা দাদুর কাছে চলে যাও মাখা দাদু থাকলে অবশ্যই মেখে আনতাম কাঁচা ঢ্যাঁড়সটা খেতে হবে তো দেখা যাক কি করে খায় তো তোমরা দেখতে থাকো দেখা
ঢেঁড়সটা ছিল আর মাত্র এইটুকুনি আছে, তো খেয়ে নিয়েছে গোটা ঢেঁড়সটাও খেয়ে নিয়েছে। তো এরপর ঢেঁড়সটা হয়ে গেল, যতটা খেয়েছি তার থেকে বেশি ফেলে দিয়েছি, কিছুটা হলেও খেয়েছি। তারপরও কি এখন অবস্থা? তো ঢয়ের পরে, তো ঢয়ের পরে আছে এবার মধ্যাহ্ন। তো মধ্যাহ্ন দিয়ে কি খাবার হয় সেটা তো আমি এখনো খুঁজে পাইনি, তো তোমরা যদি জেনে থাকো তো কমেন্ট করবে। তো মধ্যাহ্ন দিয়ে কি হয় বলতে আমরা কিছুই খুঁজে পাইনি, তো তার জন্য আমি মধ্যাহ্ন দিয়ে বাদ দিয়েছি। তো মধ্যাহ্নর পরে আছে ত, তো ত দিয়ে আমরা বেছে নিয়েছি তালমিছরি। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে তাল। যেগুলো খেতে পারছে না সেগুলো আমাকে দিয়ে খাওয়াচ্ছে, মানে বুঝতে পারছো কতটা কষ্ট। ভাত ভাত খেয়েছে দুধ, জিনিসটা ভালো, ভাত খাওয়ার পর দুধ খাওয়ালো কেন খাচ্ছে না নিজেও জানি না। তো ভাত খাওয়ার পরে একটু ভালো লাগে না তো খাচ্ছে, কারণ খাওয়া বেশি অনেকটা
বেলা হয়ে গেছে আর দুপুরও হয়ে গেছে, তো এরপর আমরা এখন ঘুমাবো। তো ঘুম থেকে উঠে বিকালবেলা আবার তোমাদের সাথে কথা হচ্ছে, আবার খাওয়ার মানে আবার আমি কিছু খাবো। ভিডিওটা স্টপ, যত কথা বলে তত ভিডিও বাড়বে, সময়ও বাড়বে। চলো ভিডিওটা এখন এখানেই স্টপ। তো হে গাইস, প দিয়ে পেঁয়াজ খাওয়ার পরে আমি তখন ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম। তো এরপর রাত হয়ে গেছে, তো তখন বিকালে অনেক কাজ বাজ ছিল, রান্নাবান্না করতে হয়েছিল, তো সব কিছু সামলে তো এখন রাতের বেলা শোয়ার ভাত ভাত খাওয়া হয়ে গেছে। তো আমি আমার সোনাইকে ঘুম পাড়িয়েও দিয়েছি, দেখো ঘুমাচ্ছে। তো ওকে ঘুম পাড়াতেই আমার আরও রাত হয়ে গেল, আর আমার নিজেরও ঘুম পেয়ে গেছে। তো তাও তোমাদের জন্য ভিডিওটা করছি, কারণ সবগুলো তো কমপ্লিট করতে হবে। তো এরপর আছে পরপর ফ, তো ফ দিয়ে আমি খাবো, দেখতেই পাচ্ছ তোমরা, ফ দিয়ে আমি খাবো ফুলুরি। তো এটা হচ্ছে বেসনের তৈরি। তোমার আমি এবার খাবো বাতাসা, দেখতে পাচ্ছ গুড়ের বাতাসা, বল দিয়ে বাতাসা খাবো। ভাত খেয়ে এসছি, পেটে আর কিছু জায়গা নেই, তা খাচ্ছি তোমাদের জন্য শুধু। আমি ভাত খেয়ে নিয়েছিলাম, তো তখন আমি ভিডিওটা করে রেখেছি, তো তোমাদের কাছে দিয়ে দেবো ভিডিওটা। তো ভ দিয়ে আমি ভাতই খেয়েছি আপাতত। ভয়ের পরে আছে ম, তো ম দিয়ে আমি এবার খাবো মুড়ি। তোমরা দেখতেই পাচ্ছ, তো ম দিয়ে আমি মুড়িটা চুজ করেছি, যেহেতু ঘরে তো মুড়ি ছিল। আর হচ্ছে গুঞ্জ, তো গুঞ্জ দিয়ে কোনো খাবার আমি খুঁজে পাইনি, আর গুঞ্জ দিয়ে কোনো খাবার কী হয় সেটা আমি নিজেও জানি না, আমি খুঁজে পাইনি, তো গুঞ্জটা আমি বাদ দিয়েছি। তো এরপর আছে র, গুঞ্জ এবার র আছে, তো র দিয়ে আমি এনেছি রসুন। তো আমি এবার রসুন খাবো, রসুন আমি কাঁচা রসুন খেতে পারবো না, রসুন তো মানে আমার বমি পায় রসুন খেলে। প্রচন্ড বিচ্ছি হচ্ছে কি বলবো, র দিয়ে রসুনটা মানে খাওয়ার পরে আমি একটু মুখটা ফ্রেশ করে নিলাম, কারণ প্রচন্ড গরম বিচ্ছিরি একটা কিরম হচ্ছিলো। তো এরপরে আরও একটা বিচ্ছিরি জিনিস, তো রয়ের পর ল, তো ল দিয়ে আমি খাচ্ছি লেবু, ঘরেতেই ছিল ঘরের গাছের লেবু, দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে পাতি লেবু যেগুলো শরবত করে খায়। তো ফ্রেন্ডস, ল দিয়ে লেবু খাওয়ার পরে এরপর আছে তালবস্যম, তো তালবস্যম দিয়ে হচ্ছে আমি বেছে নিয়েছি শশা। তো শশাটা তো ভাত খাওয়ার পরে খুবই উপকারী, তো শশাটা আমি খেয়ে নেবো, একদম দারুণ খেতে। আমি কোনো কিছু খাবার খুঁজে পাইনি, আমার মনে হয় না যে কোনো কিছু খাবার আছে ওই অক্ষরটা দিয়ে, তো ওটা আমি বাদ দিয়েছি। এবার আছে দন্তস্থ, তা দন্তস্থ দিয়ে আমি নিয়েছি সস,
কিচান সস তো সসটা খা যা সস কেন বলি খা মিষ্টি সরি ভালো লাগে তো তার সাথে আমি সস খাচ্ছি খুব ভালো তো চলো সব কিছু শেষ হয়ে গেছে হয়ে পড়ে আছে দর্শন ধরো আরো অনেক কিছু আছে তো সেইসব অক্ষর দিয়ে কোনো কিছু খাওয়ার হয় না তো তাই জন্য আমি সব কিছু বাদ দিয়েছি তো ক থেকে হ পর্যন্ত আমি সব কিছুই খেয়েছি তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবে।